অল রাইট, তো টাইটেল আর থাম্বনেলের নোটিফিকেশনটা আসবার পর ফাইনালি তোমরা তাহলে চলেই এলে ভিডিওটা দেখতে। মানে এতদিন পর, 1 মাস পর একটা ভিডিও, না না যে কোনো শর্টস না, যে প্রপার ভিডিওই দেখাবো তোমাদেরকে। বাট আজ ভিডিওটা হঠাৎ এতদিন পর কী নিয়ে হবে, ব্লগ কি না বা কী আছে ভিডিওটার মধ্যে সেটা নয়, পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে। বাট এইটুকুনি বলে রাখি, আজ ভিডিওতে তোমাদেরকে একটা গল্প শোনাবো। তোমরা অনেকে হয়তো ভাবছো এতদিন পর ছেলেটা ভিডিও বানাচ্ছে, আর এতদিন পর কি গল্প শোনাবে ছেলেটা, কে আছে গল্পে, কি নিয়ে গল্পটা, কিসের উপর, এতদিন পর একটা গল্প কেন? তো সেটা না হয় পুরো ভিডিওটা দেখতে দেখলে তবে বুঝতে পারবে গল্প কেন, কে আছে, কি নিয়ে গল্পটা। বাট আশা করছি গল্পটা আমার শোনাতে যতটা ভালো লাগবে তোমাদের শুনতেও ততটাই ভালো লাগবে পুরো গল্পটা, পুরো গল্পটা দেখলে বুঝতে পারবে। বাকি এখন ইন্ট্রোতে এত কিছু বলছি কেন আমি জানি না, বাকি যাই হোক ওয়েলকাম ব্যাক। মানে তোমাদেরকে ফার্স্ট তো ওয়েলকাম জানাই এতদিন পর একটা ভিডিওতে, প্রপার ভিডিওতে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে গল্পটা শুরু করছি, বা তার আগে একটা জিনিস দেখে এসো। দাদা দাদা, তুমি বেঁচে আছো? আমি তো ভাবলাম মরে গেছিলে। দাদা দাদা, নতুন ভিডিও কবে আসবে? তুমি কি ইউটিউবের পাসওয়ার্ড ভুলে গেছো? ইউটিউব চ্যানেলটাই তুমি ভুলে গেছো? তোমার কোনো ইউটিউব চ্যানেল আছে? তুমি কি ভুলে গেছো তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, নাকি ভুলে গেছিলে আইডি পাসওয়ার্ড? এতদিন পরে কি মনে পড়লো? কি করছিলে এতদিন? কোথায় ব্লগ 1 মাস ধরে কি করছিলে? শুধুমাত্র রিল শর্টস এসব দিয়ে ভর্তি? তুমি ওভার অ্যাক্টিং করতা সালা, ওভার অ্যাক্টিং কি ওলাদ? তেরে কো বরাবর হতা নাই ক্যা বলনে কো? চলে এক কাম কর, 200 রুপয়া দে আর 50 রুপয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। অলরেডি গাইস, ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। এন্ড আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে ব্লগে আমরা কি করব, কন্টেন্টই তো নেই, কন্টেন্টের অভাবে তো ব্লগ বানাতে পারছিলাম না। মা আজকে ভিডিওতে কি করব আমরা? কিছু করছি না, পড়তে বসছি। পড়তে? তো দেখো বাস, মা তো বলে দিল পড়তে বসতে। আর লাস্ট 1 মাস ধরে পড়া পড়া করেই না আমার চ্যানেলের অবস্থাটা এমন হয়ে গেছে, মানে এই বোর্ড এক্সামের জন্য আমার চ্যানেলের গ্রাফটা এমনভাবে নেমে গেছে যেমন আদানি স্টকস এন্ড শেয়ারস এর ভ্যালু নেমে গেছে শেয়ার মার্কেটে। ও শিট, এই জোকটা বলা কি উচিত হলো আমার? দেখো এই লাস্ট 1 মাসে আর যাই হয়ে যাক না কেন, তোমাদেরকে এন্টারটেইন করবার জন্য জীবনের সত্যিটা তোমাদের সামনে কখনো কখনো তুলে ধরেছি, তো কখনো কখনো ফ্যাট বয় নাম ইউজ করে এই ছেলেটাকে নাচিয়েছি। তোমরা সেখানে ভালোবাসা দিয়েছো, তো আমি কখনো কখনো লোকের হোটেলে গিয়ে ছাপলামে মেরেছি, কোনো কারণ ছাড়াই সব লজ্জা সরম বিক্রি করে দেই দেই করে নেচেছি, কখনো কখনো ট্রেন্ডের সাথে এগিয়েছি, তো কখনো কখনো কোনো কন্টেন্ট না থাকায় ভিউজ আনবার জন্য জাস্ট একটা হেয়ারস্টাইলের ভিডিও বানিয়ে দেখেছি। এর সাথে সাথে আরও অনেক রকমের এন্টারটেইনিং ভিডিও বানালেও সিড কেয়ারার বিয়ে হয়ে যাওয়ার পরেও তোমাদের ভিউজ পেয়েছি কিন্তু ভালোবাসা না। এই জিনিসগুলো করে একটা জিনিস তো আমার কাছে পুরোপুরি ক্লিয়ার ছিল, যে ভিউজ আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা অনেক। ভিউজ হাজারখানে কামিয়ে নিল, ভালোবাসাটা আমি কামাতে পারিনি এই জিনিসগুলো করে 1 মাসের মধ্যে। তাই ভাবলাম তিথি দিয়া তুষারদারকে একবার জিজ্ঞেস করে নিয়ে যে ভালোবাসাটা কীভাবে কামাবো। ফার্স্ট কোয়েশ্চেন যে করেছে তার নাম হচ্ছে ব্লগস উইথ শায়ক। কমেন্ট করেছে, যারা নতুন ব্লগিং শুরু করছে বা করতে চাইছে তাদেরকে তুমি কি টিপস দিতে চাও? তুমি ফার্স্ট দাও, আমি আবার দাও। অ্যাকচুয়ালি আমার সেরকম ভাবে কিছুই ছিল না, আমরা যখন জার্নি স্টার্ট করেছিলাম আমার মাথাতে কিছুই ছিল না যে কি করব কি না করব। মেনলি আমি ওর উপর নির্ভরশীল হয়েই কাজটা স্টার্ট করেছি, তাই ও বেটার বোঝাতে পারবে তোমাদের। না একদম সেটা কিন্তু নয়, আমাদের দুজনের মানে ইন্টারেস্ট থেকেই কিন্তু এটা স্টার্ট করা। ইন্টারেস্ট আমি বলিনি, কিন্তু আমি কি বললাম, ইন্টারেস্ট টিপস অনেক রকমই দেখতে পাচ্ছি মানুষ ভিউজ এর জন্য অনেক কিছু করছে, বাট সেটা করো না, পজিটিভ ওয়েতে চলো এটাই। আচ্ছা তাহলে কি গল্প এখন ফুরিয়ে গেল? না না, গল্প তো সবে শুরু, এখনো কতটা পথ যাওয়া বাকি। এরপর কি হবে সেটা অ্যাকচুয়ালি জানি না, এরপর রাস্তাটা কতটা সেটা জানি না, আর জানার ইচ্ছাটাও নেই। কিন্তু এখন এই কটা দিন একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, যে জীবনের সাকসেস আর ফেলিয়ার দুটোই ইকুয়াল হবে দরকার। ফেলিয়ার বুঝিতে তোমার সাকসেস কতটা বড় ছিল, আর সাকসেস বুঝিতে তোমার ফেলিয়ারের দরকারটা কতটা ছিল। আচ্ছা একটা কথা বলেছিলাম মনে আছে, বলেছিলাম যে স্বপ্নটা যেহেতু আমি দেখেছি তো স্বপ্নটাকে পূরণ তো আমি করবো, বস জাস্ট লাগবে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। কি করবে তো সাপোর্ট, দেবে তো ভালোবাসা। দেখো আমি জানি চ্যানেলটা হয়তো এখন অনেকটা নিচে নেমে গেছে, কিন্তু এই হাঁটা চলা হোঁচটকে পড়ে যাওয়া, পড়ে উঠে দাঁড়ানো, উঠে দাঁড়িয়ে ছোটা, সেখানে সেই জিনিসগুলোর নামই তো জিন্দগি, তাই না? দেখো জানি না আর কি কি হচ্ছে আমার সাথে, বাট সব কিছুর মাঝখানে একটা জিনিস তোমাদের প্রমিস করিয়ে যেতে পারি, দ্যাট আজকে যতটা স্পিডে নিচে যাচ্ছি না একদিন 8 থেকে 2 স্পিডে উপরে উঠবো, একসাথে উঠবো, কি পাশে থাকবে তো। কন কেহতা হে কি চমৎকার নাহি হোতে হে, মুঝে দেখো করিব সে দেখো আর তুমি চমৎকার দিখাই দেগা। মে রব বদলদা দেখিয়া, কিসমত বদলদি দেখি মে হে জগ বদলদা দেখিয়া, মে বদলদা দেখে আপনে, মে রব বদলদা দেখিয়া, সব কিছু বদল গয়া মে।
অলরাইট, তো আজকের জন্য এতটাই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন ব্লগ। ও শিট, আজকে তো ব্লগ না। অলরাইট, তো আজকে ভিডিওর কনসেপ্টটা কে কে বুঝতে পেরেছো তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও, লিখো দ্যাট হ্যাঁ দাদা আমি গল্পটা বুঝতে পেরেছি, মানে কনসেপ্টটা কী নিয়েছিল, মেন থিমটা আজকে ভিডিওটার। আশা করছি তোমাদের পছন্দ হয়েছে, কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও কোথায় কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর এন্ড করবার আগে শাহরুখ খানের একটা ফেমাস লাইন আছে, চলো ওটা দিয়ে করি। इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है कि हर जर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है। कहते हैं कि अगर किसी चीज़ को पूरी शिद्दत से चाहो तो पूरी कायनात तुम्हें उससे मिलाने की कोशिश में लग जाती है, और फिल्मों की तरह ही हमेशा हमारी ज़िंदगी में भी अंत में सब कुछ ठीक हो जाता है, और अगर अंत में सब कुछ ठीक ना हो तो दी एंड नहीं है, पिक्चर अभी भी बाकी है मेरे दोस्त। गल्प तो सब शुरू हुआ, जितने स्पीड से नीचे जा रहा हूँ ना उससे डबल स्पीड में ऊपर जाऊंगा।